কংগ্রেস জিরোর যে সংকল্প আছে 126খন আসনে যাতে ভারতীয় জনতা পার্টির দখললে আহে সেই মনোভাবে আজি আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিধায়ক মন্ত্রী মুখ্যমন্ত্রী আগবাড়িছে দমে নাই মোর আইডিয়া আর মই হেতুলে জ্ঞাত নহয় আর বিজেপি এনেকুৱা এটা দল যে আমার সবরে কামর একটা পরিসীমা আছে আমার পরিসীমা কমলপুর আমার পরিসীমা কংগ্রেসের বিরুদ্ধে আমি প্রচার করা এই দুটা কামত আমি আছো আর তারপিছত কিবা থাকিলে আমাক নিশ্চয় পার্টিয়ে জনাব আমি এইমতে কাম করি আমার কারণে ভাল কথা যিমান মানুহ আমার আহিব আমার দললৈ ভাল মানুহ দলৰ নীতি আদর্শ যোনে বিচারধারার উপর চলে গেছে সেনেকা মানুষ আমি সকল ব্যক্তিকে আমি ওয়েলকাম করছো কিন্তু কন্ডিশনেল নহয় যে এই শর্ততে আহিব মই ভাবো ভারতীয় জনতা পার্টিত আজি হেনুকা দিন নাই সেই দিনটা উকলি গল এতিয়া ভারতীয় জনতা পার্টির বহুত কার্যকর্তা আমার পুরনি কার্যকর্তাও আছে বা নতুনকে যোগদান কার্যকর্তাও আছে বহুতে দিনে নিশায় কষ্ট করেছে আর স্বাভাবিক কথা বিজেপি এতিয়া সমগ্র ভারতবর্ষত বিজেপিয়ে ভাল ফলাফল দেখাইছে এতিয়া বিজেপি মানে অসম মানে ইন্ডিয়ার কারণে একটা ভাল একটা পরিবর্তন হয়েছে অসমতো ভাল ফলাফল এতিয়া ভাল ফলাফল দেখাব ভাল আপনার কর্মসূচীবিলাক ভাল হব তেতিয়া ডেফিনেটলি বহুত মানুষ আহিব বিচাৰে এটা সময়ত অমিতাভ বচ্চনক সবে ভাল পাইছিল কিয় ভাল সিনেমা কৰিছিল ভাল এক্টিং কৰিছিল এতিয়া বিজেপি হেনেকুৱা হৈছে এটা ভাল এটা পরিবর্তন হৈছে বিজেপি সেইকাৰণে মানুহে বিজেপির প্রতি আকর্ষিত হৈছে মই ভাবো কোনোবা অহাতো আমি আপত্তি কৰিব নালাগে কিন্তু কন্ডিশনেল অহার কথাটো মই নেজানো সেইটো মুখ্যমন্ত্রী আর সভাপতি এই বিষয়ে বা কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে অবগত পাব আপনার সেইটাই মই কৈছো যে এটা বিজেপিটো প্রায় 83খন হয়ে গেল আমার 83 এলায়েন্স লৈ পেলায় এটা ডেফিনেটলি ভেকেন্সি নাই এতিয়া নির্বাচনও নাই এতিয়া আমাক কাম করব অকমান আপনাদের সুযোগ দিয়ক কারণ আপনাদের যদি সদায় মানুষ আনব কই থাকে কামবিল নহবগে পিছত আপনাদের আমাক ধরব বোলে আপনাদের ঢোলঢাল বজালে কিয় কাম নহল সেখানে মই ভাবো এটা অল্প কাম পারফরমেন্সবিল চাব লাগে সমষ্টিবিল ডেভেলপ হয়েছে না আপনাদের সেইবিল অকন আমাক গুরুত্ব দিব দিব লাগে মই ভাবো এটা বিজেপির খুব ভাল দিনত এটা আছে আর এই ভাল দিনটো আমি কামেরে অসমৰ ৰাইজক আমি সেৱা কৰাৰ এটা মানসিকতা আমাৰ মুখ্যমন্ত্রী মহোদয় লৈছে আৰু মুখ্যমন্ত্রী মহোদয় যিটো সপোন আছে অসমখন পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত অন্যতম এখন ৰাজ্য কৰাৰ যিটো সপোন সেই সপোন আমি বাস্তৱত কেনেকৈ ৰূপায়ণ কৰিব পাৰোঁ তাৰে আমি চিন্তা চৰ্চা আছো এতিয়া ভাল ভাল আঁচনিবিলাক আমাৰ যোৱা বিধানসভাত এসেম্বলিত আমাৰ বাজেটত পাছ হৈছে সেইবিলাক আমি ইমপ্লিমেণ্ট কৰিব লাগে অহা মাহৰ পৰা আপোনালোকে ভাল ভাল আঁচনি পাব নতুনকে মিউনিসিপাল গঠন হল ভাল মেয়র এজন আহিব বা ডেপুটি মেয়র আহিব অসমৰ বা গুৱাহাটীৰ সমস্যাখিনি যিখিনি আমি কমিট কৰিছিলোঁ বিশেষকে পানীৰ সমস্যা মাটিৰ সমস্যা এইবিলাকক আমি অকণ মনোনিবেশ কৰিছোঁ আৰু মই ভাবো এটা বছৰ আমাক সময় দিব লাগে মানে ঘোষণাখিনি ইমপ্লিমেণ্ট হোৱা লাগে আৰু তাৰপিছত অহা বছৰৰ পৰা পঞ্চায়ত নিৰ্বাচন আহিল আকৌ তাৰপিছত আকৌ লোকসভা নির্বাচন লোকসভার পিছতেতো বিধানসভা নির্বাচন সেখানে মই ভাবো যে আমি এতিয়া 18 ঘণ্টা 20 ঘণ্টা আমার প্রত্যেকজন কার্যকর্তায় প্রত্যেকজন বিধায়কে মুখ্যমন্ত্রী আমাক কৈছে যে রাতে 2টা বজাতো আমি কাম করব রাতেপা 5টাতো আমি কাম করব আমি সেই সংকল্পলৈ আগবাড়িছো আশীর্বাদ বিচাৰিছো অসমৰ ৰাইজৰ না ভাল এটো এটা খুব ভাল পদক্ষেপ হৈছে যে অসম আৰক্ষী আজি খুব এক্টিভ হৈছে 700 কোটি টকা ড্ৰাগছ ইতিমধ্যে অসম আৰক্ষীয়ে আজি আপনাদের জানে মুখ্যমন্ত্রীর ড্রাগস মুক্ত করা যে সংকল্প আছিল প্রায় 700 কোটি টকার রাজ পাবলে সক্ষম হয়েছে আর এই ড্রাগসবিল কোনে ব্যবহার করেছিল আমার উঠি অহা প্রজন্মর কিমানর পিতৃ মাতৃর ঘর ভাঙন ঘরখন ঘুরি আহিছে পুনর্বার আজি আমারে ভাই আমারে লড়া আমারে কোনোবা ছোৱালী এইবিলাকত আছিল আজি এই কম এটা ডাঙর কাম মুখ্যমন্ত্রী হাতত লৈছে নেকি আৰুতো মই জেহাদীৰ কথা নকওঁ কালি জেহাদী 16জন ধৰিছে কিবা আনসারুল বাংলা টিম বুলি এই জেহাদীবিলাকক ধৰিছে মুছলিম এৰিয়াবিলাকত তেওঁলোকে অলপ মানে সোমাব চেষ্টা কৰিছে এইবিলাকো অসম চৰকাৰে সুন্দৰ পদক্ষেপ লৈছে মই ভাবোঁ অসম চৰকাৰৰ গৃহ বিভাগে আজি যি স্বাধীন চিটিয়াকৈ যি কাম কৰিবলৈ সুযোগ পাইছে এই মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা নিশ্চয় ইয়াৰ ফলাফল আমাৰ অসমৰ ৰাইজে বুজি পাব কিছুদিন পিছত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয়
সর্বোত্তমর দৌড়।